কেন প্রতিদিন ডিমের দাম ওঠানামা করবে? এই সিন্ডিকেটকে ধরতে হবে, প্রান্তিক খামারিদের দিকে এখনই নজর দিতে হবে, তা না হলে সংকট তৈরি হলে নজর দিলে কোনো কাজ হবে না। প্রতিদিন 4 কোটি ডিমের চাহিদা আছে, 4.5 কোটি উৎপাদন আছে। তবে এখন আমাদের গত এপ্রিল মাসে ডিমের মুরগি মারা যাওয়ায় উৎপাদন আছে 3 কোটি 90 লক্ষর মতো। তবে কোল্ড স্টোরেজ থেকে প্রতিদিন 1 কোটি ডিম আসতেছে, এই ডিমটাই কিন্তু আসলে এই যে 3 টাকা করে বেশি নেওয়া হচ্ছে, এটাই কিন্তু আসলে সিন্ডিকেট। অতএব 1 কোটি ডিমে যে 3 কোটি টাকা হয়, গত 25 দিনে তারা কত কোটি টাকা হাতিয়ে নিয়েছে একবার দেখবেন। সর্বনিম্ন 60 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন শুধু ডিম ব্যবসায়ীরা। অতএব ডিমের ভিতরে 400 কোটি টাকাও হয়নি সিন্ডিকেটে, পোল্ট্রি ফিট আর মুরগির বাচ্চায় কিন্তু 5,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। আর দেখবেন প্রাণী সম্পদ অধিদপ্তর কোনো প্রকার কোনো মিটিং পাবলিশ করেন না, তারা কোনো মিডিয়াকে ডাকেন না, প্রাণী সম্পদ শুধু কর্পোরেটদের নিয়ে বসেন। এটাই হচ্ছে এই সেক্টরের দুর্বলতার একটা জায়গা, এই সেক্টরটা ধ্বংস করে দেওয়ার একটা ফায়দা লুটে নিচ্ছে একটা মাফিয়া চক্র। সেখানে কর্পোরেট গ্রুপ নিচ্ছে পোল্ট্রি ফিট এবং বাচ্চার সুবিধা, এদিকে বাজার অবস্থাপনার সুযোগ নিয়ে ডিম সিন্ডিকেট মুরগি সিন্ডিকেট দাঁড়িয়ে গেছেন। আমরা বলতে চাই সরকারের উদ্দেশ্যে যাতে প্রান্তিক খামারেরা ন্যায্য মূল্য পেতে পারে, সে লক্ষ্যে আপনারা কাজ করবেন এবং প্রান্তিক খামারিদের দিকে এখনই নজর দিতে হবে, তা না হলে সংকট তৈরি হলে নজর দিলে কোনো কাজ হবে না। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা। বাংলাদেশের কোনো ব্যাংক 1 টাকা ঋণ দেয় না, এবং প্রাণী সম্পদ অধিদপ্তর কোন উপজেলায় কতগুলো মুরগি বা ডিম আছে তারা বলতে পারবে না। তারা যে অযথা ভুল মিথ্যা তথ্য প্রচার করেন, এটাই কিন্তু বাজার অস্থিরতার জন্য আরেকটা দায়ী তারা। কারণ মিথ্যা তথ্য ভুল তথ্য দিয়ে আমারই হলো তাদের জন্য বাজার সংকট সৃষ্টি হওয়া। কোনো প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো উপজেলা অফিসার বলতে পারবে না তার উপজেলায় কয়টা পোল্ট্রি খামার আছে, কয়টা ব্রয়লার মুরগি, কয়টা ডিমের মুরগি, কোনো অফিসার বলতে পারবে না। এরা শুধু কাজ করে এলডিডিপি নিয়া, এরা শুধু কাজ করে প্রজেক্ট নিয়া, এবং সরকারি যে হ্যাচারিগুলো আছে এগুলোকে উন্নয়ন না করে তারা কর্পোরেট গ্রুপের উন্নয়ন করেন, কর্পোরেট গ্রুপের হ্যাচারিগুলোকে আঙুল খুলে কলাগাছ বানিয়ে দিচ্ছেন। আরেকটা জিনিস বলে দেই, প্রান্তিক খামারিদের কাছে মুরগির বাচ্চা বিক্রি করা হয় না। মুরগির বাচ্চা এক শর্তে দেওয়া হয়, তাদের সাথে স্ট্যাম্প করতে হবে, তার ফ্যাক্টরির খাবার খাওয়াতে হবে, তার কোম্পানির খাবার খাওয়াতে হবে। এর মানে হচ্ছে অন্য যে ফিড মিল আছে, যারা কম দামে ফিড দিতে চায়, তারাও কিন্তু বাজারে টিকতে পারে না এই মাফিয়া 4 থেকে 5টা গ্রুপের জন্য। কারণ তাদের বাচ্চা আছে, ফিড আছে, মেডিসিন আছে, সব কিছু আছে বিধায় কিন্তু আজকে এই পরিস্থিতি। আপনারা দেখবেন অন্য জায়গায় তদারকি হয় না, এই ঔষধটার দাম ছিল 1 বছর আগে 1,000 টাকা, এখন এই ঔষধটার দাম 1,700 টাকা। কিন্তু গত এপ্রিল মাসে কি হলো, আমার ডিমের দাম কেন 60 টাকায় চলে আসলো সেটা জানতে চাই মিডিয়া ভাই আপনাদের কাছে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে। এই ঔষধটার দাম গত 1 বছর আগে 1,000 ছিল, এখন এটার দাম 1,700 টাকা, কিন্তু গত এপ্রিল মাসে কেন ডিমের দাম 60 টাকায় চলে আসলো? আমার উৎপাদন খরচ তো কমে না, আমার উৎপাদন খরচ তো বাড়ে না প্রতিদিন, কেন প্রতিদিন ডিমের দাম ওঠানামা করবে? এই সিন্ডিকেটকে ধরতে হবে, আমরা সুস্পষ্ট তথ্য দিয়েছি, আপনারা প্রেস রিলিজে দেখবেন।